Good morning, everyone. Welcome back to our channel, The Bohemian Vloggers. খুব সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি একটা স্পেশাল অ্যাডভেঞ্চারের জন্য, যেটা আমরা খুব তাড়াতাড়ি রিভিল করে দেব। আমরা রয়েছি জলদাপাড়ার রাইনো হোমস্টেতে। রাইনো হোমস্টেটা হলো জলদাপাড়ার জিরো পয়েন্ট এবং তারপর থেকে শুরু হয়ে গেছে জলদাপাড়ার জঙ্গল। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো শীত। হোমস্টেতে আমরা দুটো রুম বুক করেছি, একটা এটা আরেকটা ওইটা। দেখো এখানে কত লোক কার সাফারি করছে। এখন আমাদেরকে প্রাইভেট কারে করে যেতে হবে হলং বাংলো এবং সেখান থেকে আমাদের স্পেশাল অ্যাডভেঞ্চার শুরু। বুঝেই গেছো আমাদের স্পেশাল অ্যাডভেঞ্চারটা কি। হ্যাঁ, আমরা এখানে এসেছি এলিফ্যান্ট সাফারির জন্য এবং এখন আমরা এলিফ্যান্ট সাফারি করছি। আমাদের এলিফ্যান্টের নাম প্রিয়দর্শিনী এবং আমরা এতক্ষণে জাস্ট একটা ময়ূর দেখতে পেয়েছি।
থেকে আমরা একটা খুব সুন্দর ময়ূর এবং চারটে গন্ডারি দেখতে পেলাম। এর থেকে বেশি আমাদের কপালে আর জোটেনি। বিকেলে কার সাফারি আছে, দেখা যাক সেখানে কি হয়। আজ আমাদের ব্রেকফাস্ট বাটার টোস্ট, গোলাপ জামুন আর ডবল ডিমের অমলেট, তার সঙ্গে রয়েছে চা। আমাদের এলিফ্যান্ট সাফারি করে ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমাদের কার সাফারি আছে 3:30 সময়। তো এখন এই টাইমটা ফাঁকা আছে, তাই আমরা একটা জায়গায় একটু ঘুরে আসছি। চলো দেখা যাক কোথায় যাবে। দেড় ঘন্টা ধরে ট্রাভেল করে আমরা এখন দক্ষিণ খয়রাবাড়িতে এসে পৌঁছেছি। চলো দেখা যাক এখানে কী কী আছে। আমরা এখন পৌঁছে গেছি উন্ডের টাইগারদের দেখার জন্য। লাঞ্চ টাইম, ওরা ভিতরে খাবার খাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, ঢেঁকি শাক, বড়লি মাছ, চাটনি পাঁপড়। লাঞ্চটা একদম জম্পেস্ট হয়েছে, রান্নাগুলো ভীষণ সুন্দর ছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি কার সাফারির জন্য। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো।